হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি লাইফ ইন ফিনল্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন সবাই। আইমান এই বাসটা করেই স্কুলের জন্য রওনা হলো, আর আমি তাকে বিদায় দেওয়ার জন্য একটু রাস্তায় আসলাম। সেই সাথে এই শীতল ঠান্ডা প্রকৃতির মাস থেকে কিছু ফ্রেশ নিঃশ্বাস নিয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে। এতটুকু পথ এসে যদি ছেলেকে বিদায় দিতে পারি, সেই সাথে বাসে ওঠা পর্যন্ত যদি আমি অপেক্ষা করতে পারি, আমার কাছে খুবই ভালো লাগে, একটা নিশ্চিন্ত হয় মনটা। এখন কিচেনে চলে আসলাম। কিচেনে এসে নাস্তা রেডি করছি। নাস্তা এটা আমি গতকালকেই তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু পরিপূর্ণ শেষ করতে পারিনি। এখন বেশিরভাগ এমনটি হয়, কোনো কিছু করার জন্য খুব ইচ্ছে করে, তখন মন চায় তাড়াতাড়ি কাজটা শেষ করি, কিন্তু সেটা শেষ করা সম্ভব হয়ে ওঠে না, একটা না একটা ঝামেলা আসে। সেই সাথে যেহেতু বেবিও ছোট, তো তার মুডও এক এক সময় এক এক রকম থাকে, তো এই জন্য কোনো কাজ ধরলে একসাথে সেটা শেষ করা হয়ে ওঠে না, যেমন আজকের কাজটিও। তারপরও সুযোগ একটা হয়ে যায়, ইচ্ছা থাকলে কোনো না কোনোভাবে সুযোগটা আসে। এই যেমন এখন আমি করে ফেলছি, আজকে ওর বাবাও নাস্তা নিয়ে তেমন একটা ঝামেলা করেনি, ছেলে তো তেমন করেই না, তো দুজনকে বিদায় দিয়ে আমি অসম্পূর্ণ কাজটা এখন শেষ করব। আর এইদিকে বেবিও একটু আরামসে ঘুমাচ্ছে, এই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি। এখানে কিছু পুর রেডি করে নিলাম, অর্ধেক করব ভেজিটেবল দিয়ে আর অর্ধেক সাথে অল্প করে একটু চিকেন দিচ্ছি। অনেক দিন ধরে সমোসা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, করব করছি বলে করাও হয় না, আর এর মাঝে দোকান থেকে কিনে এনেছিল, তো সেগুলাতেও ওই পরিপূর্ণ যে স্বাদটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না। বিভিন্ন দোকানের ফ্রোজেন সমোসা, সেই সাথে ইন্ডিয়ান সমোসাও আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু সেই স্বাদটা খুঁজে পাচ্ছি না। আমার আবার নর্মাল সমোসা খেতে খুব ভালো লাগে, ওই সমোসাগুলো যেগুলো নর্মাল দোকানে বিক্রি হয়, রাস্তার আশেপাশে যে ছোটোখাটো চায়ের দোকান থাকে, স্কুলের সামনের যে দোকান থাকে, সেই দোকানের সমোসাগুলো খেতে আমার খুব ভালো লাগে। সেগুলো অনেক ক্রিস্পি থাকে, ভেতরে পেঁয়াজ থাকে, সেই সাথে শীতের কিছু অংশ থাকে, কিন্তু হাইফাই রেস্টুরেন্টের বা একটু দামি দোকানের সমোসা কখনোই আমার খেতে ভালো লাগে না। জানি না, হয়তো বা ছোটোবেলায় স্কুলের লাইফে খেয়েছি, তাই সেটাই মুখে স্বাদ লেগে থাকে। আজকে সেটাই তৈরি করছি। সমোসা তৈরি করার সময় আমি সুন্দরের থেকে বেশি গুরুত্ব দিচ্ছি, আমার শীতের কোনো অংশ যাতে বেশি অপচয় না হয়, তাই সব কিছু ভালো করে মুড়িয়ে সমোসার শেপটা তৈরি হলেই আমার চলবে। সমোসা তৈরি করার সময় মনে হচ্ছিল সমোসাগুলো অনেক ভালো হবে, বিশেষ করে উপরের অংশটা ভাজার পর অনেক ক্রিস্পি হবে, তো এখন আর ভাজবো না, এখন ফ্রোজেন করছি। এর মাঝে আমার বাবাটা উঠেছে, সে একটু নাস্তাও করলো, তো আমি যেহেতু রান্না ধরবো, তাই ওকে রান্নার আগে কিছু অরেঞ্জের জুস খাওয়ানোর চেষ্টা করব। কোনো ফ্রুটসই তেমন খায় না, অরেঞ্জটা একটু নিতে চায়। পড়ে যাবে, বাবা আসছে। দেখি দেখি কতটুকু হয়েছে, আমি দেখি না, একটু দেখি। ইয়েস, একটু দেখি তো বাবা আসছে কিনা। পড়ে যাবে কিন্তু বাবা, পড়ে যাবে। নো নো, আজকে চিকেন রান্না করব, তবে একটু ভিন্নভাবে, এটা মালাই চিকেন কারি হবে, তো রেসিপিটা পরিপূর্ণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিছু মাংস ভালো করে ধুয়ে নিয়ে নিলাম, এটা নর্মাল কেটে রেখেছি, যেহেতু ওভাবে প্লেন করিনি, আগেই কাটা ছিল ফ্রিজে, তো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন নিয়ে অল্প করে লবণ দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি গোলমরিচ, গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, চাইলে আমার মতো ক্রাশ করেও দেওয়া যাবে। এই দুটো উপকরণ দিয়ে আমি এটা প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। এ পাশে কিছু কলিজা রান্না করছি। ইদানিং আমার না একটা কী হয়েছে জানি না, শুধু প্রত্যেকটা আইটেমে আমি ঝাল দিয়ে দিচ্ছি, তো আজকেও মনে হয় একটু বেশি পড়ে গিয়েছে মরিচের গুঁড়াটা।
সব সময় চেষ্টা করি যখন ঝাল হয় না একটু কমিয়ে দিব, কিন্তু রান্নার সময় সেম বল আবারই হয়। এখানে সবগুলাই কলিজা, কোনো মাংসের অংশ নেই, সেজন্য আমি কিছু ফ্যাটও মিশিয়েছি। কলিজার সাথে একটু মনে হয় ফ্যাট মিশালে ভালো হবে। ফ্যাটগুলো আমি একটু বড়ই রেখেছি যাতে খাওয়ার সময় এক্সট্রা ফেলে দেওয়া যায়। এটা একটু ভুনা ভুনা করা হবে, তো এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে মশলাগুলোও রেডি করেছি। মশলার মধ্যে এখানে আছে কিছু পেঁয়াজ রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচামরিচ, এখানে গোটা মশলা, মেথি, জয়ফল, গোলমরিচ, সবুজ এলাচ, কয়েকটা লবঙ্গ। জয়ফল কিন্তু আমি পুরোটা ব্যবহার করব না, এখান থেকে কিছু ঘষে দিব। আর এখানে ক্যাশো নাটস, এই নাটটাই বেশি ভালো আসে অন্যান্য নাটের চেয়ে। আর সেই সাথে কিছু কাটা পেঁয়াজ, পেঁয়াজগুলো খুব একটা চিকন করিনি, মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন রান্না শুরু করব। প্রথমে কাটা পেঁয়াজগুলো একটু ভেজে নিব। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, 1 টেবিল চামচের মতো হবে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়, কালারটা চেঞ্জ হয়, ততক্ষণ ভাজব। নেড়ে চেড়ে শুধু সফট করার জন্য অপেক্ষা করব। এখানে কোনো লবণ দেওয়া যাবে না, যেহেতু চিকেনের মধ্যে ম্যারিনেট করা হয়েছে লবণ দিয়ে, কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে। আর তেলের পরিমাণটা খেয়াল করলেই বুঝতে পারছেন কি পরিমাণ দিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচের মতো হবে। এখন নাটগুলো দিয়ে দিলাম। নাট দেওয়ার পরও আর 2-1 মিনিট ভেজে এখন যে কয়টি কাঁচামরিচ নিয়েছি তা দিয়ে দিলাম। কাঁচামরিচটাও খানিকটা সফট হবে, কিন্তু কালারটা সবুজেই থাকবে। এ পর্যায়ে রিকোয়েস্ট করছি, প্লিজ আজকের ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজ, কাঁচামরিচ, নাট খানিকটা সফট হয়ে এসেছে। পেঁয়াজের কালারটা কিন্তু খুব বেশি চেঞ্জ হয়ে গেলে রান্নাটা দেখতে তেমন ভালো লাগবে না, কালারটা নষ্ট হয়ে যাবে, তাই খুব বেশি কালার চেঞ্জ করা যাবে না। সফট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আমার চুলার উপরের লাইটটা কিছুটা ইয়েলো কালার, যার কারণে খুব বেশি ডার্ক মনে হয়। এই যে কিছু টক দই লাগবে, প্রায় 3 টেবিল চামচের মতো, আর এখানে সেই ভাজা পেঁয়াজ, বাদামের পেস্ট। এই রান্নার আসল বৈশিষ্ট্য হচ্ছে এটাই। এখন পরিমাণ মতো অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি প্রথমে গোটা মশলাগুলো দিব, গোটা মশলার মধ্যে এলাচটা দিচ্ছি, সেই সাথে গোলমরিচ, লবঙ্গ। মেথিটা আমি পরে ব্যবহার করব নামানোর আগে, তাও সেটা এভাবে আসতে যাবে না, এটাকে গুঁড়ো করতে হবে। সেই সাথে জয়ফল যেটা, সেটাকেও একটু গুঁড়ো করে দেব। এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে গোটা মশলাগুলো, এখন আদা আর রসুনের পেস্ট, এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটার সাথে অল্প করে আমার একটু পেঁয়াজও ছিল রসুনের সাথে, খুবই অল্প পরিমাণে। এরপর চিকেনটা দিয়ে দিলাম, আদা রসুনটা কিছুক্ষণ ভাজার পর চিকেনটা এখন একটু সময় নিয়ে ভাজব। চিকেনের যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয় ততক্ষণই মিডিয়াম তাপে ভাজতে হবে। এখন সেই পেস্টটা পেঁয়াজ আর বাদামে সেটাই দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই কালারটা একটু সবুজ আসছে, আর এই কালারটা আমি জানি সবাই পছন্দ করে, আমারও ভীষণ ভালো লাগে। এই মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভাজব, একটু চেষ্টা করতে হবে যাতে কোনোভাবে নিচে না লেগে যায়, নিচে লাগলে কালারটা নষ্ট হয়ে যাবে। সেই সাথে এই মালাইকারির যে অরিজিনাল টেস্ট সেটা পরিপূর্ণ পাওয়া যাবে না। কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, এই তো 1 মিনিটের মতো। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে পাউডার আর 1/2 টিস্পুন জিরে পাউডার। এই দুটা দেওয়ার পর আরও কিছু সময় নেড়ে চেড়ে নিব, অর্থাৎ সব কিছু মশলা যাতে একটু ভাজা হয়। এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া দিচ্ছি না, সেই সাথে হলুদের গুঁড়াও না। ভালো করে নেড়ে চেড়ে দিব, চুলার তাপটা মিডিয়ামে আছে। আবারও আমি একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি।
একটু সময় বলতে 1-1.5 মিনিট এরকমটাই। খুব বেশিক্ষণ ঢেকে রাখলে পানি ছেড়ে দিবে। এখন দিয়ে দিব অল্প করে গরম মশলার গুঁড়ো সুন্দর স্মেলের জন্য। আস্ত মশলা তো প্রথমেই দিয়েছি, এই তো মশলা দেওয়া প্রায় শেষ। আর একটা উপকরণ যাবে, সেটা আরও পরে। তো এভাবে কিছু সময় নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখব। এবারে ঢাকাটা একটু লম্বা হবে। ঢাকনা খোলার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় মশলাগুলা কষানো হয়ে আসছে, খানিকটা তেলও ছেড়ে আসছে। তো আর একটু সময় অপেক্ষা করব। সব সময় তো নর্মাল চিকেন রান্না করি, আমাদের এখানে চিকেনটাই বেশি খাওয়া হয়। তো মাঝে মধ্যে একটু ব্যতিক্রম করে খেলে তখন চিকেনগুলো ভালো লাগে। মশলা থেকে তেল প্রায় ছেড়ে এসেছে, আর এখন মিক্সড করলাম টক দইটা। টক দইটা আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে প্রত্যেকটা চিকেনের সাথে টক দইটা ভালো করে মিক্সড করছি। এখনও পানির পরিমাণটা ঠিক আছে, তাই আমি আর দিচ্ছি না। পরবর্তীতে আমি এখানে পানি অথবা দুধ দিতে পারি, চাইলে ক্রিমও দেওয়া যায়। এই পর্যায়ে টেস্ট করে দেখলাম একটু লবণের প্রয়োজন ছিল, তাও দিয়ে দিলাম। আমি অল্প করে একটু পানি আর অল্প একটু দুধও মিক্সড করে দিলাম। চাইলে এখানে আপনারা ক্রিমও ব্যবহার করতে পারেন। এই মালাইকারিটা আজকে আমরা পরোটা দিয়ে খাবো, তাই আমি এখানে আর ক্রিমটা দিচ্ছি না। আপনারা কিন্তু পারলে ক্রিমটা দিবেন, তখন পরিপূর্ণ স্বাদটা পাবেন। হাতের কাছে ক্রিমটা না থাকলে লিকুইড দুধও দেওয়া যাবে, তাতেও অনেক টেস্ট হবে। রান্না প্রায় শেষের দিকে, আর কি বলবো, খুব সুন্দর একটা অন্যরকম স্মেল আসছে। সেটা আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। এটা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে খুব ভালো যাবে। এখন আমি সেই মেথিটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, আর সাথে দিব জয়ফল। জয়ফলটাকেও এভাবে গ্রেটারে একটু গ্রেট করে দিচ্ছি। এভাবে দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। যারা জয়ফল মেথির স্মেলটা নিতে পারেন না, তারা চাইলে বাতও দিতে পারেন। তবে এই রান্নার বিশেষত্ব হচ্ছে এই মশলাগুলাই। মশলাগুলো একটু মিক্সড করে দিচ্ছি, আর চুলার তাপটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এতে সুন্দর স্মেলটা একেবারে কারির সাথে মিশে যাবে। তো চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে কেমন হয়েছে, আর আমি ঝোলটাও কি পরিমাণ রেখেছি। খুব কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, প্লিজ জানাবেন। এই রেসিপিটা তো আমাদের কাছে খুব পছন্দের। আমি আশা করতে পারি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। রেগুলার রান্নার মাঝে একটু ব্যতিক্রম এই রান্নাটা, ফ্যামিলির সবাই অনেক বেশি এনজয় করবে। তো আজ আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।